খুব গুরুত্বপূর্ণ খবর দিব বিচাৰিছো। দুর্নীতি নচলিব, এবার দুর্নীতির বিরুদ্ধে খরব হয়েছে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার। আর উদালিত শিক্ষা বিষয়াক নিলম্বন করা হয়েছে, খণ্ড উন্নয়ন বিষয়াক নিলম্বন করা হয়েছে। আর সবিশেষ এই মুহূর্তে টাইমেটো দর্শকসকল লৈ আহিছে এটা অতি গুরুত্বপূর্ণ খবর। দুর্নীতির বিরুদ্ধে কঠোর হয়েছে হিমন্ত সরকার, এবার উন্নয়ন বিষয়া শ্বেতা পদ্ম শর্মাক নিলম্বন করা হয়েছে। দুর্নীতির অভিযোগ নিলম্বন করা হয়েছে সহকারী খণ্ড উন্নয়ন বিষয়া শ্বেতা পদ্ম শর্মা। উদালি উন্নয়ন খণ্ডর সহকারী খণ্ড উন্নয়ন বিষয়া আছিল শ্বেতা পদ্ম শর্মা। শ্বেতা পদ্ম শর্মার বিরুদ্ধে কেবাটাও অভিযোগ উত্থাপিত হয়েছিল, আর দুর্নীতির অভিযোগ উত্থাপিত হওয়ার পাছতে এগুলাকী শ্বেতা পদ্ম শর্মাক নিলম্বন করা হয়েছে। সহকারী উন্নয়ন খণ্ড উন্নয়ন বিষয়াগৰাকী নিলম্বনের পাছতে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। হোজাইর যোগীজান উন্নয়ন খণ্ডত কর্মরত অবস্থাতেই দুর্নীতি করার অভিযোগ উত্থাপিত হয়েছে শ্বেতা পদ্ম শর্মার বিরুদ্ধে। হোজাই জেলা উপায়ুক্তর নেতৃত্ব তদন্ত চলিছিল, তদন্তর প্রতিবেদনের পাছতে ইতিমধ্যে নিলম্বন করা হয়েছে শ্বেতা পদ্ম শর্মা। রূপৈ উন্নয়ন খণ্ডৰ অন্তৰ্গত গতংগা গাঁও পঞ্চায়তৰ সচিব বিজয় প্ৰকাশ গুপ্তাকো নিলম্বন কৰা হৈছে। আমি জনাইছোঁ এই মুহূৰ্তত অতি গুৰুত্বপূৰ্ণ খবৰ, দুৰ্নীতিৰ অভিযোগত খণ্ড উন্নয়ন বিষয়াক নিলম্বন কৰা হৈছে। দুৰ্নীতিৰ বিৰুদ্ধে কঠোৰ হৈছে এতিয়া হিমন্ত চৰকাৰ। উদালি উন্নয়ন খণ্ডৰ সহকাৰী খণ্ড উন্নয়ন বিষয়া শ্বেতা পদ্ম শর্মাক নিলম্বন কৰা হৈছে। আর খণ্ড উন্নয়ন বিষয়াগৰাকীৰ বিৰুদ্ধে উত্থাপিত হৈছিল কেবাটাও চাঞ্চল্যকৰ অভিযোগ। অৱশেষত তদন্তৰ অন্তত চাকৰিৰ পৰা নিলম্বন কৰা হৈছে শ্বেতা পদ্ম শর্মা। হোজাইৰ যোগীজান উন্নয়ন খণ্ডত কৰ্মৰত অৱস্থাত দুৰ্নীতি সংঘটিত কৰাৰ অভিযোগ উত্থাপিত হৈছে। আৰু তাৰ পাছতে হোজাই জিলা উপায়ুক্তৰ নেতৃত্বত সমগ্ৰ বিষয় সন্দৰ্ভত তদন্ত কৰা হৈছিল, তদন্তৰ পাছতেই নিলম্বন কৰা হৈছে। ইয়াৰ ওপৰত ৰূপৈয় উন্নয়ন খণ্ডৰ অন্তৰ্গত গতংগা গাঁও পঞ্চায়তৰ সচিব বিজয় গুপ্তাকো নিলম্বন করা হয়েছে। বিজয় গুপ্তার বিরুদ্ধে উত্থাপিত হয়েছিল কেবাটাও চাঞ্চল্যকর অভিযোগ। আমি জানাইছো এই মুহূর্তে অতি গুরুত্বপূর্ণ খবর, এটা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হয়েছে হিমন্ত সরকার। এবার চাকরির পর নিলম্বন করা হয়েছে সহকারী খণ্ড উন্নয়ন বিষয়া পঞ্চায়তৰ সচিবকো চাকৰিৰ পৰা নিলম্বন কৰা হৈছে। পঞ্চায়ত সচিব আৰু সহকাৰী খণ্ড উন্নয়ন বিষয়াক নিলম্বন কৰা হৈছে। কেবাটাও চাঞ্চল্যকৰ অভিযোগ উত্থাপিত হৈছিল, দুৰ্নীতি সংঘটিত কৰাৰ অভিযোগ উত্থাপিত হৈছিল। আৰু অৱশেষত গতংগা গাঁও পঞ্চায়তৰ সচিব বিজয় গুপ্তা আৰু একে সময়তে খণ্ড উন্নয়ন বিষয়া সহকাৰী খণ্ড উন্নয়ন বিষয়া শ্বেতা শর্মাক শ্বেতা পদ্ম শর্মাক নিলম্বন কৰিছে হিমন্ত চৰকাৰ।